হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওড়িয়া স্টি হাউস পিলা মানে আজ আমি আলোচনা করিবা তোম ইংলিশ বুকর দি গোল্ডেন টচ যে রয়েছে তার সমস্ত সিলেকটিভ কোশ্চিন এবং তার এনসর গুড় তো এই কোশ্চিন ও আনসর গুড়ি আমি দুইটি পটরে আলোচনা করিবা তো ইয়ে হোক পার্ট ওয়ান রিডিও তো আগক আমি পার্ট টু ভিডিওরে অন্য প্রশ্নগুড়ি আলোচনা করা তেমন পিলা মানে ভিডিওটি কোশি জায়গায় স্কিপ নকম্ভর শেষ পর্যন্ত দেখ সব ইম্পর্ট্যাঁ কোশ্চেন রয়েছে দেখুন প্রথমে কোণ করত পেন খাটা গোটি নিজ পাখানে রাখত এবং তো এই প্রশ্নর উত্তরগুড়ি নিজ খাতারে নোট করে রাখুন তো নিহাতি ভাবতে এই প্রশ্নগুলো পাই বহুত বহু গুরুত্বপূর্ণ নোটে তো চলতু কণ প্রশ্ন রয়েছে আলোচনা করা তো প্রথম প্রশ্ন কিন্তু দেখুন হাট ডু ইউ কিং মিদাস ফ্রম দা ফার্স্ট টু পাগ্রাফস অফ স্টোরি তো প্রথম যে দুইটি পাগ্রাফ রয়েছে সেই দুই প্যারাগ্রাফ রু তো কোন আপন রাজা জানুটিা মিদাস সম্পর্ক মিদাস বিষয়ের ঠিক আছে তো এর উত্তর কেন লিখবে এর উত্তর হচ্ছে দেখুন কিং মিদাস ওয়াজ এ রিচ ম্যান তো রাজা মিদাস জনে ধনী ব্যক্তি থিলে লে হ্যাড এ লিটল ডটার নেমড মেরি মেরিগোল্ড তাঁর গটি ঝিও লা ছোট ঝিও লা যাহার মেরি মেরিগোল্ড তো হি লভড গোল্ড মাচ দেন এনিথিং অ্যান্ড অলসো হি হবস মচ মোর্চ মোর দে

কিং মিদাস ঠিক আছে তো ইয়ে উত্তর যেটা কি আমার ফার্স্ট টু প্যারাগ্রাফ্রে রয়েছে এবে দেখব কোশ্চিন নম্বর টু এ কাহ না হাট ডিড হি উইস হো দ্য গোল্ডে দি ইভিনিং তো কোণ কাহ গলা না সে কোণ উইস করে যেতবে সে গোল্ডে লাইট দেখলে গোটে সুনেলি কিরণ দেখে সুনেলি রঙর আলোক দেখলে ইভিনিং সন্ দি বা সন্ধ্যা সময় ঠিক আছে তো এর উত্তর কন হব না হি উইসড দেট দ্য গোল্ডেন লাইট সুড টার্ন ইন্টু রিয়েল গোল্ড তো সে কিস করে না এই যে সুনেলি কিরণ লা তো তাহা জমিতি রিয়েল গোল্ডে পরিণত হয়ে যাবে ঠিক আছে বা্তব সুনার পরিণত হয়ে যাবে সে উইস করে কোশ্চিন নম্বর থ্রি তিন নম্বর প্রশ্ন কোণ রয়েছে না হাই ডিড নট হি লাইক দ্য রোজেস অফ দ্য গার্ডেন তে কাইকি বগিচার যে রোজেস রই লা গোলাপ রইল সেগুড়ি পসন্দ করু নিয় কিং নিদাস ঠিক আছে তো কাইকি না দেখ হি ডিড নট লাইক দ্য রোজেস বিকজ দি রোজেস আর নট মেড অফ গোল্ড তো সে রোজেসগুক পসন্দ এই করলে কারণ এই যে রোজেসগুক গোল্ডে তো সুনার তো ঠিক আছে কোশ্চিন নম্বর ফোর দেখুন চারি নম্বর কোণ রয়েছে না হাও ডজ হি স্পেন্ড হিজ টাইম ইন হিজ ট্রেজর রুম তাঁকর যে ট্রেজর রুম রয়েছে সেই ট্রেজর রুম্রে সে কেমিতি তাঁকর সময় অতিবাহিত করলে এর উত্তর কন দেখুন না ইন হিজ ট্রেজর রুম হি কাউস হিজ গোলডেন কয়েন্স এন্ড কিভস দা প্রেসিয় গোল্ড থিংস তো তাঁর যে ট্রেজর রুম্রে সে কুলে না সেই স্বর্ণ মুদ্রাগুড়ি গণুলে এবং কেন মূল্যবান স্বর্ণগুড়ি মূল্যবান স্বর্ণ মুদ্রাগুড়ি সে রক্ষিদে ঠিক আছে কোয়েশ্চিন নম্বর ফাইভ দেখুন পাঁচ নম্বর রয়েছে না হাউ ডিড কম এক্রস স্ট্রেঞ্জর তো সে কমিটি জনে স্ট্রেঞ্জর স্ট্রেঞ্জর মিস অচিহ্না ব্যক্তি সে কমিটি জন অচিহ্না ব্যক্তিঙ্ক সংস্পর্শে আসলে বা ভেটিল ঠিক কম এক্রস মানে ভেটে এর উত্তর কেন লিখবে না হাইল দ্য কিং ওয়াজ রুম স্ট্রেঞ্জর তো যেতেবেড়ে কিং রাজা থিলে না ট্রেজর রুম্রে লে সে গোটে স্ট্রেঞ্জর দেখলে স্ট্রেঞ্জর ও অচিহ্না ব্যক্তি দেখিলে যে কি কোণ করুটা না ওয়াজ স্টাডিং অ্যান্ড স্মাইলিং এট হিম তো তানার সে ছেড়া হয়েছিল এবং তা দেখি হসুলে ঠিক আছে তো কোশ্চিন নম্বর সিক্স দেখুন ছ নর অাউ ডিড দ্য স্ট্রেঞ্জর ফুলফিল হিজ ওইসেস তো সেই স্ট্রেঞ্জর জনক কমিটি তাঁকর উইস কু ফুলফিল করে তো এর উত্তর কন যাব না দি স্ট্রেঞ্জর গ্যাভ হিম এ ব্লেসিং তো সেই স্ট্রেঞ্জর জনক তা গোটে ব্লেসিং করে আশীর্বাদে যে হাট ওভার দ্য কিং টচেস দ্যাট উড বিকম গড যে রাজা যে জিনিসবি ছুঁবে তো তাহা সুনারে পরিণত হয়ে যাব ঠিক আছে কোশ্চিন নম্বর সেভেন দেখছি সাত নম্বর রয়েছে হ্যান ডিড দ্য কিং ডিসকভর দ্যাট হিজ ডিজায়ার ফ্রম দ্য গোল্ডে টচ হ্যাডবিন ফুলফিলড তো রাজা কতবে জিপার্লে বা হ্যাঁ রাজা কতবে জাঁপার্লে যে তাঁর ইচ্ছা যেটা হিজ ডিজায়ার ফর দ্য গোল্ডে টচ তাঁর যে ছুঁবা দ্বারা সবুজ মানে গোল্ড হয়ে যাওছে তো এই আশাটা তাঁকর কতবে ফুলফিল হল তো সে জাঁপার্লে তাঁর আশা ফুলফিল হয়ে যাই বলে সে কতবে জাগপার্লে ঠিক আছে উত্তর কেন লিখবে না দি কিং টচ দা সিট অফ হিজ তো হুইজ টর্ণ ইন টু গোল্ড তো প্রথমে কম কলে রাজা তাঁর যে বেডশিট রয়েছিল সে বেডশিট কু তো তা কোম হয়েগল না সঙ্গে সঙ্গে গোল্ডে পরিণত হয়ে তো এট টাইম হিজ ডিজায়ার ফর হ্যাডবিন ফুল সেই সময় হি রাজাঙ্কর সেই যে টচ লা তো আশা লা পূর্ণ হয়ে ঠিক আছে কোশ্চিন নম্বর এইট তো হাই ওয়াজ দ্য কিং নট স্যাড ওয়োন হিজ স্পেকটাকলস টর্ন ইন্টু গোল্ড তো রাজা কাইকি দুঃখ প্রকাশ কে না যেতবে তা স্পেক্টাকলস কন হয়েগাল না গোল্ড্রে পরিণত হয়ে গেল তো কেইকি না এর উত্তর কোণ দেখুন না দি কিং ওয়াজ নট স্যাড বিকজ হি থট হি থট দ্যাট দি গোল্ড ইজ মচ মোর্ প্রেসিস দে্পেক্টাকালস তো রাজা এটিপি দুঃখ কলে না কারণ সে সে চিন্তা কলে যে কোণ তাঁর থিলা তা বেশি মূল্যবান হোচি গোল্ড ঠিক আছে কোয়েশ্চিন নম্বর নাইন নাইন রে কেন রয়েছে দেখুন মেরি গোল্ডস কমপ্লেন্ট অবাউট দ্য রজ যে মেরি গোল্ডস মেরি গোল্ডস অর্থাৎ কিং মি দাস কটার যে হল তো হোয়াট ওয়াজ মে গোল্ডস কমপ্লেট এবাউট দ্য গোল্ডেন রোজ এই যে গোল্ডেন রোজ কতি মেরিগোল্ডসর কোণ কমপ্লেন লা এই যে গোল্ডেন রোজ যেনার গোলাপ হয়ে যাই গোলাপ ফুল হয়ে যাই তাপ্রতি মেরি গোল্ডর কমপ্লেন্ট তো এর উত্তর কখন মেরিগোল্ড কমপ্লেট দ্যাট ওল দ্য রোজেস হ্যাড বিন টর্ণ ইন টু গোল্ড অ্যান্ড দি সুইট সেট অফ দ্য রোজেস হ্যাড বিন তো এ মেরিগোল্ড কমপ্লেন করে যে সবু রোজগুড়ি সবু গোলাপগুলো কন না গোল্ড্রে পরিণত হয়ে যাই সুনারে পরিণত হয়ে যাই অ্যান্ড দি সুইট সেট তার মধুর বাসান লামধুর বা তো সেই বাসনা আও না তা কোণ হয়ে যাই না ফেডেড এয়ে তো বা উভেই যাই ঠিক আছে কোশ্চিন নম্বর টেন দেখুন দশ রয়েছে হাউ দি কিং কনসল হিজ তো রাজা কমিটি তাঁকর ঝিউক বুঝাইলে ঠিক কোণ কোচি না হাউ ডিড দি কিং কনসোল্ট হিজ ডটর তো কেঁয়েখ দি কিং কনসোলড হিজ ডটর বাই টেলিং দ্যাট গোল্ড ইজ মচ মোর্ প্রেসিস দে রোজেস সো এটল ঠিক আছে তো রাজা কহিলেন না ঝিউ কু যে সুনা হচ্ছি দেট গ'ল্ড ইজ মচ ম'ৰ প্ৰেচিয় দট দা ৰজেছ ত' গোলাপ অধিক মূল্যৱান তেচ অৰিহে বা উচিত নুহে বা এতিয়া দুখ প্ৰকাশ কৰিব উচিত নুহে তো পিলা মানে ইয়ে থাকিল দশটি মস্ট ইম্পর্ট্যাট প্রশ্ন তো যেটা কি আপনার দি গোল্ডেন টচর আসছি আগুন আমি পার্ট টু ভিডিওরে আউ কিছু ইম্পর্ট্যাট কোশ্চিন আমি এই টপিক্রু আলোচনা করা তেমন আমার চ্যানেল নিহতি ভাবে যোড়ি হয়ে রই থাকুন তো আগুন আমি এইভাবে ভাবে নূন নূ ভিডিও নিয়ে আসবু যে ইম্পর্ট্যাট এমসিক্যু থাকি ইম্পর্ট্যাট লং কোশ্চিন তো আজপি পুঁ দেখব আমার নেক্স ভিডিওরে ধন্যবাদ